প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, এই মুহূর্তে ইউজি পড়ছো, পিজি পড়ছো, ইভেন সেমিস্টার এক্সামিনেশন দেবে, তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে সুখবর। রাজ্যের একটি ইউনিভার্সিটি পরিষ্কারভাবে জানিয়ে দিল তাদের এক্সামিনেশন হবে সম্পূর্ণভাবে অনলাইনে। ছাত্রছাত্রীরা অনলাইনে বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে এ অনলাইনেই পরীক্ষা দিতে পারবে। কোন ইউনিভার্সিটির থেকে এই অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো যে ইভেন্ট সেমিস্টারের প্রত্যেকটি পরীক্ষা অনলাইনে হবে, এবং অন্যান্য রাজ্যের ইউনিভার্সিটির তরফ থেকে কি আপডেট রয়েছে সমস্তটাই পরীক্ষা সংক্রান্ত, অর্থাৎ অনলাইন পরীক্ষা সংক্রান্ত এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমরা সকলেই জানো, গরমের ছুটির শিক্ষা দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তির পর ছাত্রছাত্রীদের যে অনলাইন পরীক্ষার দাবি ছিল, সেই দাবি কিন্তু আরও জোরালো হয়েছে, এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা, প্রত্যেকটা কলেজ কিন্তু এই মুহূর্তে এ পরীক্ষা নিয়ে চিন্তিত। এরই মাঝে রাজ্যের এর একটি বিশ্ববিদ্যালয় কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল তাদের এক্সাম হবে অনলাইনে, পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে। রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ম্যাকাউডের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে এক্সামিনেশন রয়েছে ইভেন্ট সেমিস্টারের, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার এবং এইট সেমিস্টার এর সম্পূর্ণভাবে অনলাইনে হবে। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউড ইউনিভার্সিটির অন্তর্গত ও 200টি কলেজের 1.5 লাখ স্টুডেন্টরা অনলাইনে বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবে। কোশ্চেন হবে MCQ টাইপের, বাড়িতে বসে ল্যাপটপের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে তোমরা পরীক্ষা দিতে পারবে, এবং পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রজেক্ট মেথড ইউজ করা হবে, যাতে ছাত্রছাত্রীরা বাড়িতে অনলাইনে পরীক্ষা দেওয়ার সময় অসৎ পদ্ধতি অবলম্বন না করতে পারে। তো যাই হোক না কেন, বাড়িতে বসে আগের মতো স্মার্টফোনের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে পরীক্ষা হচ্ছে। ম্যাকাউড ইউনিভার্সিটির তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে MCQর মাধ্যমে পরীক্ষা হবে, উত্তর জাম্বেলড বা মিশ্রিত করা থাকবে। এক্ষেত্রে ম্যাকাউড ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্রছাত্রীকে জানিয়ে রাখি, তোমাদের পরীক্ষা অনলাইনে হচ্ছে, বাড়িতে বসে হচ্ছে, এটা তো জানিয়ে দিয়েছে, তার সত্ত্বেও বললাম যে তোমাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে, তোমরা যে মাধ্যমেই পরীক্ষা দাও না কেন, তোমরা যে ডিভাইসেই পরীক্ষা দাও না কেন, সেই ডিভাইসে যদি কোনো রকম অসৎ পদ্ধতি তোমরা অবলম্বন করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এর পরীক্ষা বন্ধ করে দেওয়া হতে পারে 2-3 বার সতর্কবার্তা দিয়ে, এ যেটা ইউনিভার্সিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বাদ বাকি যেরকমভাবে আগে পরীক্ষা হতো, তেমনভাবেই কিন্তু তোমাদের অনলাইনে পরীক্ষা হবে। এখন কথা হচ্ছে, ম্যাকাউড ইউনিভার্সিটি রাজ্যের এর সর্বপ্রথম জানিয়ে দিল তাদের এক্সামিনেশন সম্পূর্ণভাবে অনলাইনে হবে ইভেন্ট সেমিস্টারের জুন মাসে। এটা তো গেল রাজ্যের একটি ইউনিভার্সিটি অর্থাৎ ম্যাকাউড ইউনিভার্সিটির কথা, কিন্তু অন্যান্য রাজ্যের ইউনিভার্সিটিগুলো কি বলছে দেখো। এই মুহূর্তে তোমরা দেশ প্রত্যেকেই বলেছি, একটা ছাত্রছাত্রীদের জোরালো দাবি ছিল, সেই দাবি অনুযায়ী অনলাইনে এক্সামিনেশন তারা চাইছিল, একাধিক ইউনিভার্সিটি এর বিরোধিতা করছিল, কিন্তু এই মুহূর্তে আবার যেহেতু ও অনলাইনে সমস্ত কিছু হয়ে গেছে, এই দাবি কিন্তু জোরালো হয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা সংবাদ মাধ্যমে উঠে এসেছে, এমনকি এই ছাত্রছাত্রীদের বক্তব্য কিন্তু এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকারাও অনেকে পরব করতে পারছে। এ একাধিক ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু যে কোনো ডিসিশন নিতে প্রস্তুত, যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির উপাচার্য শিবাজি প্রতিম বসু কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই গরমের কারণে বা এই কোভিডের পরিস্থিতি যেরকমভাবে চাইবে সেই অনুযায়ী আমরা এক্সামিনেশন নিতে প্রস্তুত, যদি উচ্চশিক্ষা দপ্তর অনলাইনে এক্সামিনেশন নিতে দেয় বলে তাহলে আমরা অনলাইনে নেব, যদি অফলাইনে বলে অফলাইনে নেব, আমরা দুই পদ্ধতিতে নিতে প্রস্তুত, পরিস্থিতি যেরকম থাকবে সেই অনুযায়ী আমরা এক্সামিনেশন নেব, অর্থাৎ তাদের অনলাইন এক্সামিনেশন নিতে কোনো রকম আপত্তি নেই। যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এখনও এরকম কোনো ইনফরমেশন নেই। এই তারপরে তোমরা জানো আলিয়া ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষকরাও এই বিষয়টা দেখছে, আগেই ছাত্রছাত্রীরা অনুসরণ করেছে, তার মধ্যে আবার অনলাইন ক্লাসে আমাদের মুভমেন্ট করতে হচ্ছে, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি এক্সামিনেশন অনলাইনের একটা বড় আশঙ্কা তৈরি হচ্ছে সমস্ত দিক থেকে। কিন্তু বেশিরভাগ যে রাজ্যের ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা তাকিয়ে রয়েছে অন্যান্য ইউনিভার্সিটিদের দিকে, তারা অ্যাকচুয়ালি কী করে। এদিকে প্রথম রাজ্যের ইউনিভার্সিটি যারা কিন্তু অনলাইন এক্সামিনেশন কন্ডাক্ট করলো ও ম্যাকাউড ইউনিভার্সিটি, সেক্ষেত্রে এটা কিন্তু শুধুমাত্র ম্যাকাউড
বোর্ডের 1.5 লক্ষ ছাত্রছাত্রীর জন্য সুখবর না, প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্যই কিন্তু সুখবর। এখন দেখার বিষয় ম্যাকাউড ইউনিভার্সিটির মতো অন্যান্য ইউনিভার্সিটি কোন পথে যায়। আমরা তো একত্রিতভাবে তোমাদের দাবি তুলে ধরছি, প্রচেষ্টা করছি এবং আমি আশা রাখছি প্রত্যেকটা ইউনিভার্সিটি ম্যাকাউড ইউনিভার্সিটির মতো যাতে অনলাইনে এক্সামিনেশান নেয়। বাদবাকি তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।